ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। চলুন দেখি আজকে কী রেসিপি তৈরি হচ্ছে দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমরা চাল নিয়ে নিয়েছি, আতপ চাল, এবং তার সমপরিমাণ প্রায় ডাল নেব। এখানে প্রথমে মসুর ডাল আমরা নিয়ে নিচ্ছি, তার সঙ্গে আমরা মুগ ডাল নিয়ে নেব। আপনারা যে কোনো ডাল, এই ডালগুলির সঙ্গে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আমরা দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি, তবে চালের প্রায় সমপরিমাণ ডালটা নিতে হবে, এবং তার সঙ্গে আমরা সোয়াবিন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব ওইগুলো। এরপর একটি পাত্রের মধ্যে আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা বেটে একটি মশলা তৈরি করে রেখেছি। দেখুন, চালটা আমরা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা কুকারের মধ্যে আতপ চাল আর ডাল আর সোয়াবিন যেটা আমরা ধুয়েছি সেটা আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো জল ওর মধ্যে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ আলু ওতে আমরা দিয়েছি। দিয়ে আমরা এখানে দু মগের মতো জল আমরা দিয়ে দিলাম। এরপর দেখুন, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এটাকে ফুটতে দিয়েছি। এতে পরিমাণ মতো হলুদ আর লবণ এর মধ্যে আমরা দিয়ে ওই সেদ্ধ চাল ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্তটা খুব ভালো করে সুসিদ্ধ হয় এবং মিশে যায়। এবার একটি কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আমরা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভাজা হয়ে গেলে ওই তেলটা পাশে, আর এতে আমরা গোটা জিরে আমরা দিয়ে দিয়েছি। এরপর পাশে ফুটতে থাকা চাল ডালের যে মিশ্রণটা মধ্যে আমরা ওই তেজপাতা যে ফোড়নটা আমরা ওর মধ্যে দিয়ে দেব। আমাদের এটা গরম হয়ে এসছে, এটাকে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেব। এই ফোড়নটা দিলে খিচুড়ির টেস্টটা অনেকটা বেড়ে যায়। কিছুক্ষণ ফুটে আসার পর আমরা এটা নামিয়ে নেব। আজকে আমরা সবজি ছাড়াই আমরা খিচুড়ি তৈরি করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।